আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার খুশি না বেজার, একটু হাতটা তুলে দেখান, কারা কারা খুশি, আল্লাহ কবুল করুক, সকল বলেন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজানাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে বলেন আউযু বিল্লাহ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত শান হাবিবিহি মুখবিরা ওয়া আবিরান, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা একটু ফাঁকা জায়গাটা পূরণ করে দেয় গেল, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, ও আমার হর গ্রামের যুবক মায়েরানি, ও আমার মুরব্বী বাবার গো, আপনার নবী আমার নূর নবী ডাকদা বলেন আমার উম্মতে রে, তোমাদের কাহার যদি মহব্বতের বাবা মারা যায় কয়েকদিন কান্নার পরে তোমরা বাবাকে ভুলে যাও, তোমাদের কাহার যদি মা মারা যায় কয়েকদিন কান্নার পরে তোমাদের মাকে ভুলে যাও, তোমাদের কাহার যদি বিবি মারা যায় কয়েকদিন কান্নার পরে তোমরা বিবিকে ভুলে যাও, আপনার নবী আমার নূর নবী ডাকদা বলেন আমার উম্মতে রে, তোমরা একজন আরেকজনকে ভুলতে পারো, আমি মায়ার নবী আমার কোন উম্মতকে ভুলতে পারি না। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার, যে নবী আপনারে আমারে ভুলে নাই ওই নবীর মহব্বতে দুরুদ পড়ার সময় কেবনতা করা যাবে না, একটু প্রেম নিয়া ভালোবাসা নিয়া সকলে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, নবীজি ও গো নবীজি, ও গাছের ডালের পাখি যদি মোড়া হইতাম, উড়ে উড়ে সোনার মদিনা যাইতাম। আল্লাহুম্মা
মাশাআল্লাহ সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দুই নয়নে দেখিলে যারে দুই নয়নে দেখিলে যারে হারতে বইতে চলতে ফিরিতে হারতে বইতে চলতে ফিরিতে পাপে অন্তর হইল কালারে লাইলাহ মায়া করে লাইলাহ ইল্লাল্লাহ লাইলাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলেন হাসবি রাব্বি আই মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ আই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না গো একটু মায়ার সুরে বলেন আল্লাহু আকবার হে আমার যুবক মায়েরা রে প্রত্যেকটা মানুষ অন্তরে বাবা গো একটা মাংস টুকরা ছেড়ে বাবা পাপ কাজ করতে 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 কালো বর্ণ হইয়া যায় বাবা গো দুনিয়ার জামাগুলি যদি ময়লা হইয়া যায় দুনিয়ার জামাগুলি ময়লা হয়ে গেলে দুনিয়ার সাবান দেয়া ধুইলে পরিষ্কার হইয়া যায় কিন্তু ওই মাংসের টুকরাটা বন্ধুরে আমার বাবার দুনিয়ার সাবান দেয়া দেওয়ার কোনো ব্যবস্থা নয় ওই মাংসের টুকরা পরিষ্কার করার একমাত্র অস্ত্র হলো আমার মাহমুদ মাওলার জিকির কোন আল্লাহু আকবার একটু মায়া করে আজ্ঞান আর মহব্বতে গোজিগিরি করেন বাবা আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 দিদার দিয়া দন্ন করো হেয়ে ও গো মুর্শিদ মোরে মুদিনার ও লহমে আমায় দেয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
কার যৌবক পায়রা মদিনার নবীর পাগল তারা যৌব দিদার দিয়া দন্ন গরো হে ও গো মুর্শিদ মোরে মদিনার বলামে আমায় দে গে মারহাবা আল্লাহ 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 কারা কারা মদিনা যেতে চায়? মদিনা যে কি মজা! হাজি সাহেব আমার বাজান আছে, বলতে পারবে? যারা গেছেন বলতে পারবেন সোনার মদিনা কত সুন্দর। আল্লাহু আকবার! আজকে যারা হাত তুলছেন আল্লাহ পাক সকলকে এসে সোনার মদিনা দেখার তৌফিক দিন সকল বলেন আমিন। আমার সাথে একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মিলাদ আছে যেখানে আমরা আছি, নবী নাই যেখানে আমরা নাই, ঠিকঠাক। বিশেষ করে এই খারারা বিরামপাড়া কবরবাসীদের স্মরণে আজকের এই মাহফিল, আজকের এই তৃতীয় বার্ষিক মাহফিল আলহামদুলিল্লাহ বলে, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যিনি আমার পাশে আমার বাজান বসে আছেন, আলহাজ হযরত মাওলানা আব্দুল হান্নান মুন্সি খারারা বিরামপাড়া, এবং সহ সহ সভাপতি আমার বাজান আমার পাশে আছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নুরী সাহেব। আল্লাহ হায়াত বরকত দান করুক, সকল বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আমার বাজানে চেহাদি তাকাইলে মদিনাওয়ালার কথা স্মরণ হয়, আলহামদুলিল্লাহ। কারণ রসুল প্রেমিকদেরকে দেখলে তাকাইলে জীবনের সগিরা গুলো গেলে মাফ হয়ে যায়, আল্লাহ একবার বলেন। কিন্তু দুশ্মনের রাসুলের চেহাদি তাকাইলে হয় না, আশিকের রাসুলের চেহারার দিকে তাকাইলে হয়, ঠিক না? ঠিক বলে। আল্লাহ হায়াত বরকত দান করুক, সকল বলেন আমিন। আজকে বিশেষ করে কবরবাসীদের স্মরণে মাহফিল, ঠিক না? বেঠিক বন্ধুনি আমার বাবার গো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মৃত্যুর শরবতের পেয়ালা বাবা আপনার আমার সকলে বন্টন করতে হবে, ঠিক না? বেঠিক এই মৃত্যুর স্বাদ আপনার আমার সকলে বন্টন করতে হবে বাবা, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না বাবা গো। দেশে যত মানুষ এমপি মন্ত্রী যত বড় মানুষ ক্ষমতাশীল দেখেন বাবা, আমরা সকলে কবর যাত্রী, ঠিকঠাক বেঠিন বাবা, আমরা কেউ এ মায়ার দুনিয়াতে থাকবো না, একাই একাই যাব, সঙ্গে কেউ যাবে না, ঠিক না? বেঠিক আমার যুবক ভাইয়েরানি, ও আমার হারার হারার মুরব্বী বাবারা গো, একটা কথা বাবা আমরা ভুল করি, অনেকে আমরা বলি এই বাড়ির মালিক আমার দাদা ছিল,
বলি কিনা বাবা? আমি বলবো না, কথাটা সঠিক না বাবা। এই বাড়ির মালিক আমার দাদা ছিল না বাবা, এই বাড়ির মালিক আমার দাদা ছিল না বাবা, এই বাড়ির পাহারাদার আমার দাদা ছিল কোন আল্লাহু আকবার। আমার দাদা বিদায় হইয়া যাওয়ার পরে গো আমার বাবারে বাড়ির পাহারাদার বানায়া যায়। আমার বাবা বিদায় হইয়া যাওয়ার পরে আমার বাড়ির পাহারাদার বানায় যায় রে বাবা। আমি যখন বিদায় হইয়া যাব গো আমার সন্তানকে বাড়ির পাহারাদার বানাইয়া যাব। মূলত আমরা কেউ বাবা বাড়ির মালিক না, চিল্লায় কোন আল্লাহু আকবার। আপনার আমার আসল বাড়ি ও বন্ধুরে আমার বাবারাও, যে জাগার নাম হলো কব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দাগো, ও সাহাবীরানি আমি নবী উপরে যেমন দেখি মাটির নিচে আমি তেমন দেখি। সুবহানাল্লাহ কইতেন না, আমি নবীর সামনে যেমন দেখি পিছনে আমি তেমন দেখি সাহাবীরারে, আমি মায়ার নবীর উপরে যেমন দেখি মাটির নিচে তেমন দেখি। আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম এমন কোন জায়গা নাই আমি নবী না দেখেছি। তবে একটা জায়গা আমি দেখলাম কঠিন জায়গা, ওই জায়গাটার নাম হলো কবর। হে আমার বন্ধুরে আমার বাবার ওই অন্ধকার কবরে আপনার আমার সকলে দায়িত্ব হবে। কবর যে কত কঠিন কত ভয়ানক বাবা। যদি কোনো একটা মানুষ দুনিয়াতে কবর থেকে আবার আসত তাহলে দুনিয়ার ঘর বাড়ি সেরা জঙ্গলবাসী হয়ে যেত। আল্লাহু আকবার। বন্ধুরে আমার বাবারা গো, আপনার নবী আমার নূর নবী, মায়ার নবী মুর্শিদের নববীর ভিতরে বাবা। আল্লাহর নবী যখন কবর আজাব সম্পর্কে আলোচনা করতেন, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখ দিয়ে বায়ে বায়ে পানি পড়তো কোন আল্লাহু আকবার। আমার নবী ডাকতাক উসমান বি, ও উসমান তুমি জানো নি তোমার মৃত্যুটা কোন অবস্থা হবে? আমি তো জানি না আমার মৃত্যুটা কোন অবস্থা হবে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দাগ উসমান, তোমার মৃত্যুটা কোরআন পড়া অবস্থা হবে? আল্লাহু আকবার। ও গো নবী আর রাসূল আল্লাহ নবী গো, মৃত্যুর কথাটা আপনি বলে দিলেন গো নবী, আমি উসমানের কবরটা কোন জায়গা হবে তাও তো আপনি জানেন কোন আল্লাহু আকবার। আমি উসমানের মৃত্যুর কথা বলে দিলেন ইয়া রাসূল আল্লাহ, কবরটা কোন জায়গা হবে বলে দেন না গো নবী। আমার মায়ার নবী ডাক দাক উসমান রে, একটা ঢিল তুমি হাতে নাও। আল্লাহু আকবার। কোন হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু পাথরটা হাতে নিলে রে বাবা, আমার মায়ের নবী ডাক দাক উসমান রে, পাথরটা দিয়ে তুমি ঢিল মারো। যেই মাত্র ঢিল মারলেন আমার নবী ডাক দাক উসমান, যে জায়গায় ঢিলটা ফুলছে রে উসমান, সে জায়গায় তোমার কবর হবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার, আর একটু মায়া করে এখন ইয়া রাসূল আল্লাহ, আমার কেহ নাই দয়াল তুমি বিনে, এই সংসারে আমার আর তুমি কেহ নাই। মায়া করে সকলে বলেন আমার কেহ নাই দয়াল তুমি বিনে, এই সংসারে বান্ধবার তো উপরেতে আল্লাহ রাসূল, জমিনেতে মুহাম্মদ রাসূল, আমি পুরে পুরে হলাম কালা দয়াল তবু আমি শান্তি পায়া, কেহ নাই
দয়াল তুমি বিনে হে সংসার বান্ধব আর তো কেহ নাই চিল্লে কোন লবার হে আমার যুবক ভাইরো বন্ধুরে আমার বাবা রাগো হযরত উসমান বিন উরাই রাদিয়াল্লাহু তাআলাহু যে মাত্র ডিল্লা মারলেন বাবা ও আমার মায়ানবী ডাক ডাক উসমান রে তুমি জানো রে উসমান আমি নবী রওজা মুবারক আর তোমার কবর এই এরিয়ার ভিতরে আমার যত উম্মতের কবর হবে গো এই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাব হবে না চিৎকার দেবেন আল্লাহু আকবার হযরত উসমান বিন নুরাইন কো ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বিষয়টা যদি আমি আগে জানতাম তাহলে ডিলটা আর একটু জোর করে মারতাম কোন আল্লাহু আকবার বাবা রে ও বাবা এমন হতে পারে আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল এমন হতে পারে গো এ কবর বাসের স্মরণে আজকের মাহফিল আজকের মাহফিল বন্ধুরে আমার বাবার কার জন্য জীবনের শেষ মাহফিল বাবা এই কবরে চিন্তা কইরা কইরা বাবা শুক্রবার হইলে যে সন্তান বাবা বাবা মার কবরে কিনারে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে এই পিতা মাতার জন্য দুইটা হাত তুলা যারা দোয়া করবে গো আমার রাসূল বলেন ওই সন্তানটা নেককার সন্তান হয়ে যায় চিৎকার বেড়ে কোন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলেন হাসবি রাব্বি মাফি কলবি গহির নূর মোহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক তুই আল্লাহ বলেন হায়াতের মালিক তুই আল্লাহ রিজিকের মালিক তুই আল্লাহ লা ইলাহা ওহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো তে সন্তান কবরের চিন্তা ভয় করে গড়ে যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে রে বন্ধুরে আমার বাবাড়া যে ব্যক্তিরা নামাজ পড়বে আল্লাহু আকবার বল জোহরের নামাজ ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে বাবা জোহরের আগ পর্যন্ত যে কোনো কাজ করবে বাবা কাজটা আমলে পরিণত হবে জোহরের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে গো আসর আগ পর্যন্ত যে কোনো কাজ করবে বাবা কাজটা বাবা আমলে পরিণত হবে কোন আল্লাহু আকবার যারা মাগরিব নামাজ আদায় করবে বাবা বাবা ইশার আগ পর্যন্ত যে কোনো কাজ করবেন কাজটা বাবা কাজের মধ্যে রহমত হবে বরকত হবে কোন আল্লাহু আকবার যারা ইশার নামাজ পড়ে ঘুমাইবে বাবা ফজর আগ পর্যন্ত তাদের ঘুমটা আমলে পরিণত হবে কোন আল্লাহু আকবার আমার সাথে হাতরা দিলে একটু কারা কারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালা নারে রিসালা নারে গাউসিয়া মারহাবা আজকে যারা হাত তুলছে আমার আল্লাহ দেখছেনি আরে ফেরেশতারা দেখছেনি অনেকে মনে মনে হুজুরের সাথে সম্মানার্থে তুললাম ঠিক না বেঠি নামাজ তো পড়তাম না 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 এই নামাজ আপনার কবরের সাথে হয়ে দেবে ঠিক না বেঠি আপনারা পাঁচ ভাই দশ কানি জমিন দুই কানি করে বাঘ করে নেবেন কিন্তু নামাজটা বাঘ করে নেবেন ঠিক না বেঠি বাবারে এমন হতে পারে আজকের এই জান্নাতের বাগানে অনেকের মাও নাই বাবাও নাই ঠিক না বেঠি অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই অনেকের মাও নাই বাবাও নাই বাবা এমন আব্বা আম্মা কার না একটু হাতরা তোলা দেখি
হাত না বান বাবা, যাদের আব্বা নাই আম্মা নাই সে বুঝে আব্বা মাকে জিনিস ঠিক ঠাক ঠিক। বন্ধুরে আমার বাবার গো এমন আব্বা মা যার ঘরে আছে রে বাবা, মক্কা মদিনা তার ঘরে আছে কোন আল্লাহু আকবার, যার ঘরে পুরা বাবা পুরা মাছরি, ও আমার হারা রাজ বগ ভাইরা গো, যার ঘরে পুরা বাবা পুরা মাছরি বাবা, খেদমত করবেন বন্ধুরে আমার বাবার গো, কেউ যদি বাবা মার চেহারা দিক একবার সুনজরে তাকাই বাবাটি, একটা কবুলিয়াতের হজর সব আমল নামায় দেওয়া হয় কোন আল্লাহ একবার। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যদি 100 বার তাকাই আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরে 100 কবুলিয়াতের হজর সব তোমার আমল নামায় দেওয়া হবে কোন আল্লাহ একবার। যদি মনে চাই হুজুর আমার জীবনের সগিরা গুনাগুলি আমি মাফ করাইতে চাই, যার ঘরে বুড়া বাবা বুড়া মা শেরে বাবা, ফজর নামাজ আদায় কইরা ঘরে যাইয়া বাবা বাবা মার চেহারে তাকায় একটা মুস্কি হাসি দিবেন, আপনার জীবনের সগিরা গুনাগুলি মাফ হইয়া যাবে, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এমন দরদিয়ার কে হবে না আমার মা মারি, বলেন এ মন্দর দিয়ার কে হবে না আমার মা মারি, বাবা যার মা নাই সে বুঝে, যার বাবা নাই সে বুঝে, রাত্র 1-2 বেজে গেলে বাড়িতে গেলে গাড়ির আওয়াজ শুনলে মা দরজাটা খুলি আল্লাহু আকবার, কিন্তু বিবি তো দরজা খুলে নাও, এমন মা যার ঘরে নাই রে তালাশ করার মতন কেউ নাই ঠিক না ঠিক বাবা, এমন বাবা মার মনে যারা ব্যথা দিবে, এমন মার মনে যারা কষ্ট দিবে গো, এমন বাবার মনে যারা কষ্ট দিবে জানিনা রাখবেন আপনার সমস্ত বন্দী বরবাদ হইয়া যাবে, এমন আব্বা মা যার দিক সুনজরে তাকা বাবা, এই দেশের বেড়ে যারা বড় বড় আল্লাহর ওলি হয়েছে একমাত্র মা বাবার দোয়ায় হয়েছে ঠিক না বে ঠিক। আপনার নবী আমার নূর নবী আল্লাহর নবী মায়ার নবী, আপন দুনিয়া আমার বাবার সাহাবীদেরকে নিয়ে বাবা একটা মরুভূমি দিয়ে আমার মায়ার নবীজি রওনা দিলেন, হঠাৎ করে আমার দয়াল নবীজি বাবা একটা চরের উপরে দাঁড়িয়ে আল্লাহর নবী দুইটা হাত তুলে দোয়া করতে শুরু করলেন, সুবহানাল্লাহ বলতেন আল্লাহ দুইটা চোখের পানি হালায় কাঁদে, সাহাবীরা গো ইয়া রাসূলুল্লাহ নবী গো এখানে দাঁড়ায় কেন আপনি কাঁদতেছেন, আমার নবী ডাক দাগো সাহাবীরা রে তোমাদের ওই চক্ষু নাই রে সাহাবীরা, আমি নবী যা দেখি তা তোমরা দেখো না, আমি নবী দেখতেছি এই মাটির দুলা বালুর নিচে একটা যুবক তার পিঠের নিচে আগুন দাও দাও পেরা জ্বলতেছে, আল্লাহু আকবার বলেন, এই যুবকটা বারবার আম্মা আম্মা করে বলতেছে, মা গো মা আমারে তুমি মাফ কইরা দাও, আল্লাহু আকবার কর, এমন ভাবে বন্ধুরে আমার বাবারা হঠাৎ কইরা দেখা গেল একটা পুরা মহিলা একটা লাঠি বোর করে করে আস্তে আস্তে আমার নবীর সামনে আইসা হাজির, আইসা ডাক দা কও আপনি এখানে দাঁড়ায় কি করতেছেন, মা গো আমি দোয়া করতেছি গো মা, এই কবর টাকার কবর আমার বড় ছেলের কবর, মারি তোমার সন্তানের কবর আজাব হচ্ছে, আমি নবী দেখার পর আর সহ্য হইল না, মহিলাটা ডাক দা কো ইয়া রাসূলুল্লাহ নবী গো এই সন্তানের জন্য সব সময় আমার অভিশাপ আসে, আমি দোয়া করি তার কবর আরো বেশি করে আজাব হোক, আল্লাহ নবী ডাক দা বলেন মা ও মা আমি জানতে চাইব তোমার সন্তানটা তোমার মনে কি ব্যথা দিয়েছে গো, তোমারে কি কষ্ট দিছে বলো না গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানটা আমার অন্তরে
কথা দিছি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বলতে পারবো না, আমার নবী ডাক দেখো মা, যতক্ষণ পর্যন্ত না বলবা আমি তোমার সন্তানের কবর ছেড়ে যাব না কোন আল্লাহু আকবার। হে মহিলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানটা ছোটবেলা আমি পড়াশোনা করাইলাম নবী, সে বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার পরে তাকে বিবাহ শাদী করানো হলো কোন আল্লাহু আকবার। ও গো মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো, কিন্তু তার বিবিটা ছিল সুন্দরী। আল্লাহু আকবার বলেন। ও গো নবী ইয়া রাসূলুল্লাহ, আমি মোরা মা গড়ে মাঝে মাঝে আমি প্রস্রাব করে দিতাম, আমার পুত্রবধূ আমার ছেলেকে ডাকতা বলল স্বামী গো তোমার মারে ঘর থেকে বের করে দাও, যদি তোমার মারে ঘর থেকে বের না করো আমি তোমার সংসার করব না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, হঠাৎ একদিন গভীর রাতে আমার সন্তানটা আমার মাতার শিওর পাশে দাঁড়াইয়া আমাকে বলতেছে মা কোন আল্লাহু আকবার। মা ডাকের মতন এত মায়া, বন্ধুরে আমার বাবার গো, মা ডাকের মেদে এত মজা রে, মার ডাকের মেদে এত স্বাদ, এত স্বাদ কোন আল্লাহু আকবার। এমন মা যার সংসার নাই রে বাবা, দুঃখ বলবার জায়গা নাই রে বাবা, বাবা রে দুনিয়ার সকল মহিলারা যদি এসে বলে আমি তোমার মা, কিন্তু আমার আপন মায়ের মতন হবে না, ঠিক না বেঠিক বাবা? দুনিয়ার সকল বাবারা এসে যদি বলে আমি তোমার বাবা, কিন্তু আমার আপন বাবার মতন হবে না, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এরকম আর প্রমাণ করে জিকির করে বাবা আল্লাহ নিশেহিরাইতে কারজি কের শোনা যাও আই মাশাল্লাহ, নিশেহিরাইতে কারজি কের শোনা যাও আই মারহাবা, জিকির করে আমার মঞ্জুর বাবা, জিকির করে আমার মঞ্জুর বাবা, জান্নাত বাকিতে শুইয়া রে আল্লাহ, নিশেহিরাইতে কারজি কের শোনা যাও আই মাশাল্লাহ, নিশেহিরাইতে কারজি কের শোনা যাও আই মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, জিকির করে আমার ফাতা আলী বাবা, হার রার জমিনে শুইয়া রে আল্লাহ, নিশেহিরাইতে কারজি কের শোনা যাও আই মাশাল্লাহ, নিশেহিরাইতে কারজি কের শোনা যাও আই মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, জিকির করে আমার শাহজালাল বাবা, জিকির করে আমার শাহজালাল বাবা, সিলেটের জমিনে শুইয়া রে আল্লাহ, নিশেহিরাইতে কারজি কের শোনা যাও ভাই মারহাবা, নিশেহিরাইতে কারজি কের শোনা যাও ভাই মারহাবা, জিকির করে আমার আবুদুল খালেক, জিকির করে আমার আবুদুল খালেক, সতরার জমিনে শুইয়া রে আল্লাহ, নিশেহিরাইতে কারজি কের শোনা যাও ভাই মাশাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার সন্তানটা গভীর রাতে আমার মাতা শিওর পাশে দাঁড়াইয়া
আমার ডাকদা বলেন মা এ মুহূর্তে তুমি ঘর থেকে বের হইয়া যাও। আমি বললাম বাবা রে আমি বুড়া মা শীতের দিলে এখন আমি কোথায় যাব মা হব যুবক রে। মহিলারা ডাকদা কইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা একবার আমার চেহারা দিয়ে তাকায় একবার বিবির চেহারা দিয়ে তাকায় কার মনটা খুশি করবে। পিছন দিক দিয়ে বিবি ডাকটা বলে স্বামী গো তোমার মারে যদি ঘর থেকে বাহির না করব আমি কিন্তু পিছনে দরজা দিয়ে বের হইয়া যাব। অগণ বিয়া রসুল আল্লাহ আমার সন্তানটা আমার গলার মেরে ধরে বলবি এমন ভাবি দূরে গো ইয়া রসুল আল্লাহ একটা দেখা দিয়া জোহাটা উল্টাইয়া ওগো নবী আমাকে বাহিরে ফেলে দিলে। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি তোর হাত তুলে দোয়া করলাম আল্লাহ যে সন্তান আমার অন্তরে এত ব্যথা দিল যে সন্তান এত বড় কষ্ট দিল রে আল্লাহ তারে তুমি দুনিয়াতে রাইখো না। আল্লাহু আকবার বলেন মার দোয়া কবুল হইনি রে বাবা। আরে মার দোয়া কবুল হইনি মা এমন একটা জিনিস অবশ্যই নবী বলি দেই সান তোমাদের পিতা মাতার সাথে এই স্থানের সাথে কথাবার্তা বলো এমন ভাবে কথা বলিও না যাতে তোমার বাবা মা উশব্দ করে কোনো যদি উশব্দ করে জানিয়ে রাখবা তোমার সমস্ত বন্দীকে বরবাদ হয়ে যাবে ঠিক না ঠিক বাবা। এমন মা যার ঘর আছে হীরা মুক্তা তার ঘর আছে সুবহানাল্লাহ। এমন আব্বা মা যার ঘর আছে হীরা মুক্তা তার ঘর আছে আল্লাহু আকবার কর। এমন আব্বা মা যার ঘর নাই তার মতন দুঃখ বলবার জায়গা নাই। বলা আছে হীরা মুক্তা যেমন আপনার পিতা মাতা তদ্রূপ আপনার পিতা মাতা আবার আপনার জন্য কালসা বলে তো কি কালসা উ শব্দ করলে বন্দীকে বরবাদ হয়ে যাবে বাবা মা খুশি হলে জান্নাতে যাওয়া যাবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো হগো নবী হাবিব আল্লাহ নবী গো 10 দিন পরে খবর হইল নবী গো আমার সন্তানটা বিদায় হইয়া গেল অনেক ছেলেরা আইসা আমাকে ডাকটা বলতেছেন মা তোমার সন্তান তো বিদায় হইয়া গেছে তোমার সন্তানটারে এক নজর দেখবে কিনা ওই সন্তানের চেহারা আমি দেখতে চাই না গো আল্লাহ ভগবান আপনার নবী আমার নূর নবী জি বাবা শোনার পড়ে আমার মায়ের নবী ডাক দাকো মা এদিকে আসো গো মা আমার মায়ের নবী বন্ধুরে আমার বাবারা এই মহিলাদি তাকায় একটু তাওয়াজ্জু দিলেন সুবহানাল্লাহ। তাওয়াজ্জু দিয়া বললেন মারি দেখো না গো মা তোমার সন্তানরা কবরে কোন অবস্থা আছে মা তাকাইয়া দেখে রে বাবা সন্তানরা কবরের ভিতরে কাঁদতেছে আল্লাহু আকবার বড় বড় চিৎকার দিয়ে চার বলতেছে মা গো মা আমারে তুমি মাফ কইরা দাও বলেন না মা গো মা আমারে তুমি মাফ কইরা দাও। বাবা দুনিয়াতে যত আপন হোক মায়ের মতন আপন আর কেউ নাই ঠিক না ঠিক বাবা। মা ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকে আমার সন্তানটা আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে আমার সন্তানটা মাফ করে দিই আমার নবী যে মুসকি মুসকি হাসে সুবহানাল্লাহ। বন্ধু নিয়ে বেড়ে বেড়ে আবার আমার মদিনার ক্যামলেওয়ালা নবী আবার তাওয়াজ্জু দিয়া বললেন মা মারে দেখো না তোমার সন্তানটা এখন কোন অবস্থা আছে মা তাকাইয়া দেখে বাবা গো সন্তানটা মুস্কি হাসতেছে মা ডাক দেখো বাবা রে কিছুক্ষণ আগে দেখলাম তুমি মা 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 করে কাঁদতেছ এখন কেন তুমি হাসতেছ মা তুমি যখন আমাকে মাফ করে দিয়েছো আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিয়েছে কোন আল্লাহ হে আমার হারানো যুবক ভাইরাড়ি পায়েতেরে বলে যাই রে বাবা এমন বাবা মা যার ঘর আছে বন্ধুরে আবার বাবা এমন বাবা মার খেদমত করবেন বাবা বাবা মা যদি আপনার প্রতি খুশি হয়ে যায় আমার মদিনাওয়ালা আপনার প্রতি খুশি হয়ে যাবে নবী যদি আপনার প্রতি খুশি হয়ে যায় আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। হাতটা তুইলা একটু দেখান কারা কারা বাবা মার খেদমত করবে
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসিয়া জিন্দাবাদ আব্বা আম্মা জর সুহিসে কবরে বলে নয়া পায়া আম্মা জর সুহিসে আল্লাহ কইব তাদের গেরায় কেন গো মাওলা দয়ার নজরে আব্বা নাই রে আম্মা নাই রে সংসারে বলেন আব্বা নাই আরে আম্মা নাই রে সংসারে আরে দুঃখ বলবার জাগা নাই রে জগতে দুঃখ বলবার জাগা নাই রে জগতে আবায় আম্মায় যে বাদি বে বোধ গলি আবায় আম্মায় যে বা বে বোধ গলি তারি নসি ইবে আসে সুনকালি আমার বাবা গো এমন আব্বা মাজার গড় আছে খেদমত করে এমন আব্বা মাজার গড় নাই রে প্রত্যেক শুক্রবার হলে বাবা বাবা আমার কোমরের কিনারা দাঁড়ায় দাঁড়ায় বাবা সুরায়া সিনতিলাবাত করবেন সুরায়া খালাস পড়ে বাবা যে সন্তানটা দুইটা হাত তুলা দোয়া করবে দুইটা চোখের পানি খালে এই আওলাদের দোয়া দ্বারা বাবা আমার আল্লাহ বাবা মাকে জান্নাত দিবে বলে না সুবহানাল্লাহ একটা সন্তানকে আলেম বানান আপনার একটা সন্তানকে কোরআনে হাফেজ বানান আপনার একটা সন্তানকে বাবা কারিশাম বানান আল্লাহু আকবার এই সন্তানটা যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায় এই সন্তানটা যদি হকানি আলেম হওয়া যায় বাবা গো ওই আলেমের বাবা হইলে দাম আছে কিনা বাবা ওইয়া বন্ধুরে আমার বাবারা ওই কোরআন পড়নেওয়ালা সন্তানরা যখন বাবার কবরে দাঁড়াইয়া সুরায়া সিন তিলাওয়াত করবে বাবা মার জন্য যখন দোয়া করবে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীর বাবারি দোয়া করতে দেরি হবে আব্বা আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দে সকল বলেন আমিন এই দুনিয়া আমরা কেউ থাকবো না এই দুনিয়া রং তামাশা থাকবে দুনিয়ার রং তামাশা থাকবে দুনিয়ার বিল্ডিং গুলি পড়ে থাকবে বাবা গো দুনিয়ার সব বাজার থাকবে দুনিয়ার রাস্তা থাকবে আমরা থাকবো না দুনিয়ার রাস্তাগুলি থাকবে দুনিয়ার দশতলা বিল্ডিং থাকবে দুনিয়ার সব কিছু থাকবে আমরা থাকবো না আমরা এমন জায়গায় শুই পড়ে বাবা যে জায়গার মেঝে চিঠির মারফত কোনো যোগাযোগ চলবে না ঠিক না বেঠি এই দুনিয়ার বাজারে পড়ে বাবা গো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা ভুলে রইলাম বন্ধুরে আমার বাবারা একটা সুন্দর মহিলা এক কৃষককে যাইয়া বলতো কৃষক তুমি আজ থেকে আমার স্বামী হবে কি হবে বুঝেন আমার কথা বুঝেন কি হবে তোমাকে আমি বিবাহ করব কৃষক দেখা তো হাইরি এত সুন্দর মহিলা আল্লাহ আকবার আমার নসিবে হে সরাসরি প্রস্তাব দিচ্ছে ঠিক আছে তুমি যদি আমার বিবি হইতে চাও আসো কাদের সাহেবের কাছে যাই কাদের সাহেবের কাছে যাইয়া বিবাহ কাদের সাহেবের কাছে যখন গেলেন বাবা এই কাদের সাহেব সুন্দর মহিলা দিয়ে তাকানোর পরে ডাকদা বলতেছে কৃষক তুমি দুর্বল মানুষ নরম মানুষ তোমার চাইতে সবল তোমার চাইতে আমি সবল তুমি বিবাহ করতে পারবে না আমি এই সুন্দর মহিলাকে বিবাহ করব ওই সিনেমা গেছে কাদের সাহেবের কাছে কাদের সাহেব কি বলতেছে আমি বিবাহ করব লাগজে দুইজনে বাবা গুসা গুসা কে সমাধা দিবে সুন্দরী মহিলা ডাকতে বলতেছে থামো আসো এই রাজ্যে যে বাসা আছে
বাদশার কাছে যাই, উনি ফাইসালা দিলেন। ঠিক না বেঠি বাবা? তো বাদশার কাছে গেলেন, বাদশা দেখার পর ডাক্তার বলতেছে কি ঘটনা বলো। কৃষক বলে এই মেয়েটাকে আমি বিবাহ করব, সে স্বইচ্ছা রাজি, আমাকে কাজী সাহেবের কাছে নিয়ে গেল। কাজী সাহেব উনি বলতেছে উনি বিবাহ করবে, আমাকে দিবে না। বাদশা ডাক্তারকে শুনো কাজী সাহেব তুমিও ভাইতালা, এ কৃষক তুমিও ভাইতানা, আমি বাদশা, টাকার অভাব নাই, আমি বিবাহ করব। আল্লাহু আকবার। লাগছে কি তিনজন? অন লাগছে কয়জন? আর কয়জন? তিনজন। কে সমাধান দেবে? মহিলাটা ডাক্তার বলতেছেন থামো, তোমাদের ঝগড়া বিবাদ বন্ধ করো, কোন আল্লাহু আকবার। হে শুনো, তোমরা তিনজন আমাকে বিবাহ করার জন্য তোমরা তিনজন আগ্রহ, তবে একটা কথা জানিয়ে রাখো গো, তোমরা তিনজন আমাকে বিবাহ করবে, তবে একটা কথা হলো আমি দৌড় দিব, দৌড় দিলে যে আমাকে ধরতে পারে সে আমার আল্লাহরে কি আমরা ভালোবাসি কিনা? আওয়াজ দেন, ভালোবাসি কিনা? হাত দিলে দেখা নবীরে ভালোবাসি কিনা? হাত না ভান বাবা। তিনজন কয়জন? তখন কাজী সাহেব বলতেছে আমি বিবাহ করব, বাদশা কো আমিও করব, কৃষক বলতেছে আমিও বিবাহ করব, মহিলা কয়জন? আরে বলেন কয়জন? মহিলাটা ডাক্তার বলতেছেন বাদশা ঠিক আছে, তোমরা তিনজন আমাকে বিবাহ করবে, অসুবিধা নাই, আমি দূর দিব, আমাকে যে ধরতে পারবো বাসা পিছনে পিছনে দৌড়ি, দৌড়তে 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 বাবা গো, হঠাৎ করে কৃষকটা উল্টায় পড়ে সে বিদায় হয়ে যায়। কৃষকক্ষণ পরে বাবা কাজী সাহেব দৌড়তেছে, বাবা বাসা দৌড়ে কাজী সাহেব দৌড়ে, দৌড়তে 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 রে বাবা, এবার কাজী সাহেব উল্টায় পড়ে সে বিদায় হয়ে যায়। এবার বন্ধু নিয়ে আমার বাবারা দুইজন বিদায় হয়ে গেলেন বাবা। বাসা ডাক্তার পছন্দুরি দুইজন তো চলে গেছে, আমি বাদশা তুমি হইবা রানী, একটু থামো আর দৌড়িও না, তোমাকে তো আমি ধরতে পারতেছি না। ডাক্তার বলেন হ্যাঁ সুন্দরী, আমি জানতে চাই তুমি আসলে কি, তোমার রূপটা আমি দেখতে চাই, তুমি কি আসলে, তুমি সত্য কথা বলো, তুমি কে? তুমি কে আমাকে তো বলে দাও। দুঃখ থাকবে বাদশা, ডাক্তার কহে বাদশা তুমি আমারে চিনলা না, আমি হইলাম এই দুনিয়ার রং তামাশার লোক, কোন লোহার মানুষ দুনিয়াতে দুনিয়া দুনিয়া ঘুরে দৌড়াদৌড়ি করে, ঠিক না বেঠি? দুনিয়ার রং তামাশায় পড়ে আখেরাতকে ভুলে গেল, কবর ভুলে গেল, এই দুনিয়ার আনন্দ আমি সেই সুন্দরী। একদিন মানুষ দশতলা বিল্ডিং করবে, ২০তলা বিল্ডিং করবে, বড় আশা, সে আশা তার পূরণ হয় না, হঠাৎ কবরে চলে যায়, ঠিক না বেঠি? আমি সেই সুন্দরী, আমাকে পাইবার আল্লাহু আকবার বলে বাবা গো, এই কবরবাসী স্মরণ আজকের মাহফিল হাতে পায়ে ধরে বলে যাই, প্রত্যেকের যাদের পিতা মাতা গড়ে আছে, কবরে আছে, একটু দয়া করে প্রত্যেক জুম্মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু সালাম দিবেন, মার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিবেন, সালাম দিলে বাবা মা কবর থেকে দোয়া করে আল্লাহ আমার আওলাদ আমাকে ভুলে না, আল্লাহ তুমি কিন্তু আমার আওলাদের দুনিয়াতে শান্তিতে রাখো। বিশেষ করে যারা বিদেশি বিরাজ্যে আছে, অনেক বিদেশিরা দেশে আসলে বিদেশে থাকা অবস্থা মা বিদায় হইয়া যায়, বাবা বিদায় হইয়া যায় কিনা বাবা বলেন কে? যাই কিনা? ওই সন্তান যখন জুমার রাত দুই রাকাত নফল নামাজ আদায় করে বাবার জন্য মার জন্য দোয়া করে, বাবা মা কবর থেকে দোয়া করে আল্লাহ আমার আব্দুল কুদ্দুস আমাকে ভুলে না, আল্লাহ তুমি আমার বাজানকে ভুলে না, সুবহানাল্লাহ। বিশেষ করে আমার এই হাক্কানি ভাই কবরবাসী স্মরণে আজকের এই দ্বিতীয় বার্ষিক মাহফিল আলহামদুলিল্লাহ করেন, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক আপনার চান কিনা, একটু হাত রাখলে দেখেন কারা কারা চান, আল্লাহ কবুল করুক, সকল বলেন আমিন। আমার ভাই আলহাজ হযরত বলা মুফতি মনির ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব, উনি লাস্টে আলোচনার পরে কিছু কালেকশন করবেন ইনশাল্লাহ, আমি করলাম না,
তবে বাবা সকল দোয়া চাই আমার বাজানে আল্লাহ হায়াত দান করে সকল বান আমিন। বিশেষ করে আমার মুর্শিদ কাবলা ফরাজে গান্ধী মানজুরাদিল্লাহু তাআলা যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, তাই সময় হুজুরকে অত্যন্ত মহব্বত করতেন, সুবহানাল্লাহ। উনি জান্নাতুল বাকিতে আছেন, আল্লাহু আকবার। উনি যে একজন জিন্দা ওলি বিশ্বাস হয়নি আপনাদের? আরে হয় কি না? আমি জান্নাতুল বাকিতে যাইয়া দুইটা হাত তুললাম, মুর্শিদ হাজার হাজার মাইল দূর থেকে আসলাম, বাবা তুমি যেন কোন জায়গায় শুয়ে আছো আমি তো জানি না, যদি সরাসরি তোমার পাশে দাঁড়িয়ে আমি দোয়া করতাম তাহলে আমার অন্তরটা ঠান্ডা হতো। বাবা এই কথা বলে আমি নবী রওজার কিনারে যায়া একটু বাবা আরাম করলাম, নামাজ পড়ে যখন লাল কার্পেটের মেঝে শুইলাম ঘুম, এমন অবস্থায় আমার তন্দ্রা আসলো। আমি ঘুম থেকে জাগার পর দেখলাম আমার বাজানের মতন একজন মুরব্বী আমার পাশে বসা, আল্লাহু আকবার কইতেন না, সেম ফরাজে গান্ধী পিশাব হুজুরের মাথার টুপি, ওনার দাড়ি, ওনার জামা, ওনার চেহারা একটি ঠিক ফটোকপি কোন, আল্লাহু আকবার। আমি বললাম বাজান আপনাদের আমার বাজানের মতন, তিনি বলতেছেন আপনার মুর্শিদ কেবলার বন্ধু আমি। আরেস বলেন সুবহানাল্লাহ কি হচ্ছে? আমি বললাম ফরাজে আমার বাজান কোন জায়গায় শুইছে, আমি যদি একটু দোয়া করতে পারতাম আমার মনে বড় শান্তি হতো। বাজান আসেন আমার লগে হাতে দইরা আমাকে এই ফরাজে গান্ধী ফিশা ফুজুরের সামনে নিয়ে দাঁড়া করেছিলেন, আল্লাহু আকবার। আমি সাত দিন আমি আমার মুর্শিদ কাবলা পাশে দাঁড়িয়ে আমি দোয়া করেছি, লক্ষ লক্ষ হাজির সাহেব, তার মাঝে আমার এই ফয়সালা হয়ে গেল, বোঝা গেল আমার মুর্শিদ সুনজরে তাকাইছে, ঠিক না? ঠিক বাবা। তাই আমি বিদায়ের বেলা আমার মুর্শিদ বলছেন যেখানে বাজান যায় বা কমপক্ষে আমার লিখিত একটা নাত এক দুই লাইন হইলে বলবেন, আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে এক, আমার সাথে মহব্বতরা কেউ জবানটা বন্ধ রাখবেন, আমার সকলে বলেন আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আল্লাহ তুমি বড়ই মেহেরবান, হাবিবকে রহমত বানায়া সৃষ্টিকে করিলা দা, আল্লাহ তুমি বড়ই মেহেরবান, বলেন আল্লাহ তুমি হাবিবকে রহমত বানায়া সৃষ্টিকে করিলা দা, আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আল্লাহ তুমি বড়ই মেহেরবান, হাবিবের সিলাই করো মুশকিল আসান, হাবিবের সিলাই করো মুশকিল আসান, আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আল্লাহ তুমি। বিদায়ের বেলা আপনাদের একটা দাওয়াত দিয়ে যাই, মেহারি কাদরিয়া আহমদিয়া দরবার শরীফের মাহফিল আগামী 29 নভেম্বর, আলহামদুলিল্লাহ বলেন আমার মাহফিলের প্রধান অতিথি থাকবেন আমার ভাই মুফতি মনি ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব, তিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, বিশেষ বক্তা হিসেবে থাকবেন শেখ সাদি আবদুল্লাহ সাদিকপুরি সাহেব, বিশেষ বক্তা হিসেবে এম এ শহীদুল্লাহ জিহাদি সাহেব, বিশেষ বক্তা হিসেবে থাকবেন এনামুল হক কুতুবী সাহেব এবং মুশার হোসেন হেলালি সাহেব। সকলকে দাওয়াত করলাম, ইনশাল্লাহ আপনারা 29 নভেম্বর মেহারি কাদরিয়া আহমদিয়া দরবার শরীফ মাহফিলে যাবেন, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।